Assalamualaikum. আজকে আমার মেয়ে একটা গিফট তৈরি করেছে নিজের হাতে তার ফ্রেন্ডের জন্য, সেটাই শেয়ার করব। আর এরপরে কথাগুলো আমার মেয়েই বলবে, তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকেন। আজকে আমি একটা জিনিস সবার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ড যে এখন কানাডায় চলে যাচ্ছে তার জন্য আমি একটা স্ক্র্যাপ বুক রেডি করেছি, সেটাই আমি তোমাদের সবাইকে দেখাবো। আপনারাও দেখতে পাচ্ছেন কি নিয়ে বসেছি। এই যে এটা হচ্ছে একটা ডায়েরি, আমাদের পুরনো ডায়েরি ছিল, ওটা দিয়ে আমি আমার মেয়ে এটা একটা ডায়েরি তৈরি করবে গিফটের জন্য। তো এটার ভিতরে যে পেজগুলো ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে। আর এই যে বাইন্ডিংটা, এটাকে কিন্তু ওয়াইল বাইন্ডিং বলে। তো এটা খুব সুন্দর একটার, এটার জন্যই আমরা এই ডায়েরিটা নিয়েছি। এমনি তো কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে কিছু করে ফ্রেন্ডের দেওয়া, এটার আনন্দ আলাদা। আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চাদেরও এইসব পছন্দ। আর এই যে এখানে ওর ছোটোবেলার ছবি, তারপরে ওর যে বান্ধবী কানাডায় চলে যাবে ওই বান্ধবীর ছবি, এর জন্যই আর কি এই গিফটটা তৈরি করতেছে যে স্মরণীয় হয়ে থাকবে। আর এর জন্য লাগবে কয়েক কালারের পেজ, আঠা লাগবে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে এত সুন্দর একটা ডায়েরি তৈরি করা যায়। আর এখানে যে পেজগুলো, এটা কিন্তু নতুন করে লাগানো হয়েছে, আর যেটা আগের পেজগুলো ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে। এই যে এখন আমরা এই ডায়েরিটার উপরে কালো কভার পেজ দিয়ে এটাকে কভার করে নিচ্ছি, তাহলে দেখতে আরও গর্জিয়াস হবে, সুন্দর হবে। সেজন্য উপরের দিকটা কালো পেপার দিয়ে কভার করছি, আর এটার সাইডটা হবে এই যে গোল্ডেন গোল্ডেন কালার। এটা সব জায়গায় পাওয়া যায় কম বেশি, কাগজের যে কাগজ কলম যেখানে পাওয়া যায় সে। ডায়েরির উপরের কভারটা আমরা তৈরি করে ফেলেছি, আমার মেয়ে তৈরি করে ফেলেছে। এই যে দেখো সুন্দর হয়েছে, গোল্ডেন কালার লাগিয়ে নিয়েছে। আর একটা প্রজাপতি তৈরি করেছে, প্রজাপতি বা পাখি, এটা কাগজ দিয়ে। আরও তৈরি করবে সেটাও দেখাবো, এটা বড় বানিয়েছে, আরেকটা ছোট তৈরি করবে। আর এখানে একটা এই যে ওদের ছবি, ওর বান্ধবীর এই যে ছবিটা আঠা দিয়ে মাঝখানে লাগিয়ে নিয়েছে। এটা এই ভিতরে পিসটায় ভিতরে লাগাবে, আর এখানে একটু ভাঁজ করবে, ভাঁজ করে এটাকে সুন্দর করে ফোল্ড করবে। ফোল্ড করে তারপর কি করবা বলো? ফোল্ড করে এটা এই যে এভাবে করে এটার ভিতরে লাগিয়ে দিব, এই যে চিঠির খামের মতো, চিঠির খামের মতো করে এভাবে করে লাগানো হবে। তো ওকে তো সম্পূর্ণ ডায়েরিটা দেওয়া হবে, এখানে আরও কাজ আছে। তো এই ও মানে এটাতে এক্সপিরিয়েন্স, মানে ও খুব খুশি হবে যে এটার ভিতরে কী আছে, তখন এভাবে খুলবে, তারপরে এটা বের করে দেখবে। মানে এটা কিন্তু আমরা সরাসরি দিচ্ছি না, এই দেখো এটা এভাবে করে চিঠির মতো করে এখানে আটকিয়ে দেওয়া হবে। এই এইটা হচ্ছে ফুল তৈরি করবে। প্রথমে একে নিয়েছে গোল করে, যে দেখো দেখে নিতে হবে, এই যে এভাবে করে এইভাবেই শেপ করে করে কেটে নিচ্ছে। এখন হচ্ছে এদের চারদিক থেকে কেটে নিব, মানে যে ফুল এরিয়া শেপ করে। এখন এই দাগ বরাবর ভাঁজ করে নিচ্ছে, দেখে বুঝতে হবে। এই প্রথমে দুটা করে পাতার ফুল নিচ্ছে, দুটা করে পাতা, এরপরে নেওয়া হবে একটা করে পাতা। এখন একটা করে, এটা পুরোটা না, জাস্ট একটা। প্রথমে কিন্তু দুটা করে নিলা, এখন একটা করে, এখন করে সব দিকেই নিচে একটা একটা করে। একটু ঘুরে ঘুরে দেখাও, এই যে ফুলের মতো হয়েছে। এখন
ভাঁজ করে নেবে। একটা একটা করে ভাঁজ করছে, এই যে ফুলের পাপড়ির মতো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক, এই হয়ে গেল একটা ফুল। রেড সাইন পেন দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়ে নিয়েছি, দেখতে আরও ভালো লাগছে, খুবই সুন্দর। ফার্স্টে লিখেছি বেস্ট ফ্রেন্ডস, আর এটা আমি নিজের হাতে বাটারফ্লাইটা তৈরি করেছি। দ্য ফার্স্ট পেজটা হচ্ছে এই যে লেখা আছে সুইট মেমোরিজ বেস্টু, কারণ হচ্ছে আমি তাকে সবসময় বেস্টু বলে ডাকি, অ্যাজ ইউজুয়াল আমরা বেস্ট ফ্রেন্ড। আর এই যে একটা ফ্লাওয়ার তৈরি করেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যে লেখা আছে লাভ ইউ দোস্ত, এটা খুলে খুলেও দেখবে আর খুবই সারপ্রাইজ হয়ে যাবে। এর পরেরটা দেখো, যে পেজটা হচ্ছে এখানে হচ্ছে ফার্স্টেরটা আমি, লিটল মাহিমা লিটল বিদু, এটা হচ্ছে আমাদের চাইল্ডহুড মেমোরিজ, ফার্স্ট এটা আমি দিয়েছি। দেন যেটা হবে এটা খুলে দেখা হবে, ওয়াও এটা তো অনেক সুন্দর, আমি তো খুবই এক্সাইটেড, ওয়াও সিস্টেম। এটা আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে, খুব সুন্দর মোমেন্ট আর খুবই মেমোরেবল, এটা বেস্ট টু ফর এভার। হ্যাঁ এটা ডায়েরিকেও দাও যেত, কিন্তু এটা একটা মজার ব্যাপার, চিঠিটার মাধ্যমে চিঠি খুলে তারপর ভিতরে দেখবে, খুবই সুন্দর। দেন যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ফ্রেন্ডশিপ, আমাদের যে আমরা কীরকম সেটার মোমেন্টগুলো লিখেছি, ফ্যাবিউলাস রকিং ইনোসেন্ট এক্সেলেন্ট নটি অ্যান্ড ডিলাইটফুল। আচ্ছা আচ্ছা, তোমরা দুজন কেমন স্বভাবের, আর অ্যাজ ইউজুয়াল আমরা যদি ইউবিয়ান, সো আমরা সেটা এখানে দিয়েছি। এটা আমার কলাজ করা ছবিটা, আমরা শাড়ি পরা, এটা দিয়ে পরেছিলা তুমি ইয়া দিয়ে হাতে, হ্যাঁ র‍্যাগ ডে, সেটা আমি নিজের হাতে একই কালারের শাড়ি পরেছিলাম। আর আমাদের এটা হচ্ছে র‍্যাগ ডেতে, আচ্ছা র‍্যাগ ডেতে আমরা সবে ব্লু কালার শাড়ি পরেছিলাম, সেটা একটা মেমোরি আমি ওর সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একটা জায়গা, জীবনের 13 বছরের সব স্মৃতি লেখা থাকবে অক্ষরে অক্ষরে মনের খাতায়, প্রিয় উদয়ন। আচ্ছা আমাদের রেড বিল্ডিং এখানে লিখেছি উদয়ন অলওয়েজ রিমাইন্ড, উদয়নের বিলিংটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সারা বছর সবসময় এখানে পড়াশোনা করে এসেছি, অনেক মোমেন্ট আছে। আর এটা হচ্ছে আমি লাস্টের সাথে মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট বুক ফেয়ার ট্যুর, যেটা আমরা 2020 সালে গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয়নি, আর ও যেহেতু চলে যাচ্ছে আর যাওয়া হবেও না, সো এটা খুবই মেমোরি। চলে যাচ্ছে কানাডায়, কানাডা ক্যালগেরিতে ইউনিভার্সিটিতে এখন পড়বে, সেখানে আর কবে দেখা হবে জানা যায় না। আর এখানে হচ্ছে আমাদের যে কলেজ লাইফের কিছু স্মৃতিময় যে কথাগুলো আমরা খুব সচরাচর বলে আসি সেটা এখানে লিখা আছে, যে স্যারদের পড়া নিয়ে, অ্যাজ ইউজুয়াল আমরা এখানে লাস্টে লিখা আছে যে উই আর সোলমেটস ফর এভার, সেটাই। আর এটা এরকম গিফট কিনতেও পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করে যে বান্ধবীকে দেয়া এটা একটা আনন্দ, এটাই শেয়ার করলাম। আর এভাবে যার যার প্রিয়জন তাদের এভাবে হাতে তৈরি করে গিফট করলে অনেক খুশি হবে, সেজন্যই শেয়ার করা। আর ওরা দুজনের বন্ধুত্ব যাতে সবসময় এভাবেই থাকে, অটুট থাকে সারা জীবন, সেটাই দোয়া করবেন সবাই। আর আমি যে এই প্রথম পেজে যে ফুলটা করেছে সেটারও কিছু ভিউ দেখিয়েছি কীভাবে এটা তৈরি করেছে, তো আশা করি আপনাদেরও উপকার হবে, এরকম গিফট তৈরি করে প্রিয়জনকে দেওয়া যাবে। তো ঠিক আছে, আমার মেয়ে আর আমার মেয়ের ফ্রেন্ড বিদুষীর জন্য সবাই দোয়া করবেন, তো তুমিও বলো। হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম থাকতে পারি, সবসময় ওর সাথে যেন আমার ভালো বন্ধুত্বটা টিকে থাকে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন, আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।